বৈষম্য দূর, দারিদ্র বিমোচন ও কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনে অনুষ্ঠিত বহুপাক্ষিকতা জোরদার বিষয়ক এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রেক্ষাপটে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব আগের চেয়ে এখন আরও স্পষ্ট হয়েছে। বিশ্বায়নের যুগে বহুপাক্ষিকতা কোনো বিকল্প নয়, বরং একমাত্র সমাধান। কোভিড-19 আমাদের শিখিয়েছে বৈশ্বিক সমৃদ্ধি নির্ভর করে সম্মিলিত, ঐক্যবদ্ধ এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর। বাংলাদেশের উন্নয়নশীল দেশে রূপান্তরের পেছনে জাতিসংঘের ভূমিকা আছে। আমরা বিশ্বাস করি, বৈশ্বিক বৈষম্য কমানো ও দারিদ্র বিমোচন কিংবা কার্বন নিঃসরণ কমাতে বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই।